প্রোটিন মেটাবলিজমে আমরা যে যে টপিক কভার করব সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড পুল, ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, সোর্স এন্ড ফেট অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া ইন্টক্সিকেশন, ইউরিয়া সাইকেল, টাইরোসিন মেটাবলিজম অ্যান্ড ক্রিয়েটিনিন ক্রিয়েটাইন মেটাবলিজম। ফার্স্ট অফ অল অ্যামিনো অ্যাসিড পুল, হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিড পুল? অল দ্য ফ্রি অ্যামিনো অ্যাসিড ইন দ্য ইসিএফ অ্যান্ড সেলস। এটা আসলে একটা ভার্চুয়াল কনসেপ্ট ফর ডেসক্রিপশন অর ফর অ্যানালাইসিস, মানে একটা আমাদের টোটাল ইসিএফ এ কতগুলো অ্যামিনো অ্যাসিড তা তো আসলে গোনা বা মেজার করা সম্ভব না। তারপরেও সবগুলোকে একটা এনভিশনে আনার জন্য একটা টার্ম ইউজ করা হয় যেটাকে আমরা বলি অ্যামিনো অ্যাসিড পুল। যেমন আমরা এর আগে গ্লুকোজ পুল করেছি, সকল ইসিএফ যত গ্লুকোজ আছে সেগুলোকে, সেগুলো কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে এগুলোকে বর্ণনা সুবিধার্থে এই টার্মটা ইউজ করা হয় অ্যামিনো অ্যাসিড পুল। যেমন সাতক্ষীরা মেডিকেলের যত স্টুডেন্ট আছে সবগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই যে স্টুডেন্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ স্টুডেন্ট পুল, হ্যাঁ, তো এটা করলে আমাদের সুবিধা কি হবে? সুবিধা হবে হচ্ছে এই যে তারা পাশ করে বেরিয়ে গিয়েছে, কেউ কেউ স্টুডেন্ট আছে, কেউ কেউ ইন্টার্নশিপ করছে, এবং যারা পাশ করে বেরিয়ে গিয়েছে তাদের অবস্থা কি, তারা এখন কেমন আছে, তারা আমাদের আমরা যে তাদের শিক্ষা দিয়েছি এমবিবিএস পাশ করে তারা দেশ ও জাতির কি কল্যাণ সাধন করছে নাকি অকল্যাণ করতেছে, এগুলা সবকিছু একটা এনভিশনে আনার জন্য, একটা বার্ডস আই ভিউ আনার জন্য একটা টার্ম ইউজ করা হয় যেটাকে আমি বলি অ্যামিনো অ্যাসিড পুল, গ্লুকোজ পুল, এরকম বিভিন্ন পুল আমরা এটা বলে থাকি। তো এটা আসলে একটা ভার্চুয়াল টার্ম, এটা আসলে কিন্তু মেজার করা যায় না। তবে অল দ্য অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ইসিএফ অ্যান্ড সেলস কে আমরা যদি একটা ইয়াতের মধ্যে আনি তাহলে এটাকে আমি বলবো অ্যামিনো অ্যাসিড পুল, and it is about 100 gram in an adult. So amino acid pool e je amino acid ta asteche eta kothar theke asteche, and where from where we are getting the amino acid? Number 1 is dietary protein. Amra mangsho khacchi, dim khacchi, mach khacchi, shetar theke amra amino acid paite pari. Er pore কিছু কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে প্রোডাকশন হয়, সিনথেসিস হয়, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড জয়েন হয়, এবং যখন কোনো প্রোটিন ভেঙে যায়, ডিগ্রেডেশন হয়, প্রোটিওলাইসিস হয়, তখন কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এটা অ্যামাইনো অ্যাসিড পুলে যোগ দেয়। হ্যাঁ, সে একটা মাসেল টিস্যু ডিস্ট্রাকশন হলো বা একটা সেল নষ্ট হয়ে গেল, তো সেলের ভিতরে যে প্রোটিন গুলো সেগুলো কোথায় যাবে? সেগুলো অ্যামাইনো অ্যাসিড পুলে যোগ দেয়। So these are the three sources of amino acids in amino acid pool. One is dietary protein, one is synthesis of non-essential amino acid, and proteolysis. And from amino acid pool, these are the various purposes of uses of this amino acid. One is synthesis of tissue protein. তুমি একটা মাসেল টিস্যু তৈরি হলো, তুমি সেল তৈরি হলো, একটা এনজাইম তৈরি হলো, একটা হরমোন তৈরি হলো, এগুলো সবই তোমার টিস্যু প্রোটিন। এগুলো তৈরি হওয়ার জন্য অ্যামিনো অ্যাসিড তৈরি লাগে। যেমন ধরো ইনসুলিন তৈরি হচ্ছে, প্রোটিনিয়ত তৈরি হচ্ছে, ইনসুলিনের মধ্যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো কিন্তু এই অ্যামিনো অ্যাসিড পুল থেকে বডি সংগ্রহ করে। দেন সিনথেসিস অফ এনপিএন, এনপিএন মানে কি? এনপিএন মানে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, নন প্রোটিন নাইট্রো, এগুলো লিখে না, এগুলো লাগবে কিন্তু, তাহলে সাধারণত প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা নাইট্রোজেন থাকে, সেজন্য নাইট্রোজেন বলতে কিন্তু প্রোটিনকে মানে সিমিলারলি ধরে নেওয়া হয়, সিমিলারলি নাইট্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু প্রোটিনে ধরে নেওয়া হয়, মানে প্রোটিনের একটা বায়োকেমিক্যাল নেম আমরা নাইট্রোজেন বলতে পারি। তো নাইট্রোজেন প্রোটিন ছাড়াও কিছু কিছু কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন ইনকর্পোরেটেড থাকে, সেগুলোকে বলা হয় নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, দ্যাট ইজ দ্য সাবস্টেন্সেস দ্যাট কন্টেইন নাইট্রোজেন বাট দে আর অ্যাকচুয়ালি নট প্রোটিন। হোয়াট আর দিস এনপিএন? ওয়ান ইজ পরফাইরিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, পিউরিন, পাইরিমিডিন, নিউরোট্রান্সমিটার, গ্লুটাথায়োন, হিস্টামিন,
সেরোটোনিন, মেলানিন এটসেট্রা। এটা কিন্তু পরীক্ষার সময় ধরে। নেম সাম এনপিএন, আবার তোমার এমসিকিউ তো আসতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এনপিএন এরকম আসতে পারে। তো এগুলো মুখস্থ করা লাগবে। পরফাইরিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, পিউরিন, পাইরিমিডিন, নিউরোট্রান্সমিটার, গ্লুটাথিওন, হিস্টামিন, সেরোটোনিন, মেলানিন এটসেট্রা। Then transamination and deamination leading to generate the ammonia and carbon skeleton of amino acid, and ammonia is converted to urea. These are the various purposes for uses of the amino acid. Protein turnover. Turnover, it is the rate. It is the rate. Turnover is rate সঙ্গে সম্পর্কিত rate. Rate at which body proteins are constantly being degraded and again resynthesized. প্রতিনিয়ত বডিতে যে প্রোটিন তৈরি হচ্ছে এবং প্রোটিন ভেঙে যাচ্ছে, এইটা রেট কে আমরা বলি প্রোটিন টার্নওভার। যেমন বলা হয় যে পেশেন্ট টার্নওভার অফ এ হসপিটাল, হসপিটালে প্রতিনিয়ত কিছু পেশেন্ট ভর্তি হয়, কিছু পেশেন্ট আবার ছুটি নিয়ে ভালো হয়ে চলে যায়, আবার কিছু পেশেন্ট মারা যায়। তো কিছু পেশেন্ট আসে, কিছু পেশেন্ট চলে যায়, এটাকে বলে পেশেন্ট টার্নওভার। যেগুলো বিজি হসপিটাল থাকে সেখানে প্রোটিন পেশেন্ট টার্নওভার বেশি থাকে, যেমন সাতক্ষীরা সদর হাসপাতাল, এখানে পেশেন্ট টার্নওভার বেশি। আর সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে পেশেন্ট টার্নওভার খুব কম, এখানে পুরো পুরো দস্ত চালু হয় না। আবার ধরো ঢাকা, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল হাই পেশেন্ট টার্নওভার, প্রচুর পেশেন্ট, সারা বাংলাদেশ থেকে পেশেন্ট ওখানে যায় আবার বেরিয়ে যায়। তো যে এরকম আর কি, প্রোটিন টার্নওভার মানে প্রতিনিয়ত বডিতে টিস্যু প্রোটিন তৈরি হয়, আবার কিছু প্রোটিন ভেঙে যায়, তো এগুলোকে আমরা বলি প্রোটিন টার্নওভার। 1-2% অফ টোটাল বডি প্রোটিন ইজ ডেইলি ডিগ্রেডেড এন্ড এগেইন রিসিনথেসাইজড। নর্মাল প্রোটিন টার্নওভার রেট ইজ 150-300 গ্রাম পার ডে। আশা করি প্রোটিন টার্নওভার জিনিসটা কি বুঝেছ। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, যারা বুদ্ধিমান তারা কি করবে, ক্লাসে ঢুকে তারপরে ঘুমিয়ে পড়বে, এটা ভালো। হ্যাঁ হ্যাঁ, আসো, জানি যারা 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 লাভবান হতে চাবে তারা থাকবে, কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, আমার আর কি সমস্যা, তাই না? আমি ক্লাস নিয়ে আমার তো আর পাশ করা লাগবে না, আমি পাশ করে গেছি, আর আল্লাহ রহমতে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছি, আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই। আচ্ছা, তো আমরা প্রোটিন টার্নওভার দেখলাম, এরপরে যেটা মেটাবলিক ফেজ অফ অ্যামোনিয়া, এটা আমরা প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং লিপিডের সময় দেখেছি যে দেয়ার আর সাম অ্যানাবলিক ফেজ এন্ড দেয়ার আর সাম ক্যাটাবলিক ফেজ। এটাকে আমরা আরেকটা ভাবে, এই প্রশ্নটা আসতে পারে, নেম দ্য ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যানাবলিক ফেজ কি? সিনথেসিস অফ টিস্যু প্রোটিন, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্ট্যান্সেস, সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কিটোন বডি, স্টেরয়েড ভাইয়া অ্যাসিটাইল কোল। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, যেগুলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলো তোমার থেকে আলটিমেটলি এগুলো তৈরি হতে পারে, ঠিক আছে, অ্যাসিটাইল কোল তৈরি হতে পারে। এই অ্যাসিটাইল কোল থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, সিনথেসিস অফ গ্লুকোজ এন্ড গ্লাইকোজেন ভাইয়া পাইরুভেট এন্ড ডিসাইকেল ইন্টারমিডিয়েটস। এবং ক্যাটাবলিক ফেটের মধ্যে আছে, এটা সাধারণত অ্যামাইনো অ্যাসিড গুলো যখন ভেঙে যায় তখন এগুলো অ্যামোনিয়া এবং কার্বন স্কেলেটনে পরিণত হয়। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অ্যামোনিয়া থাকে, নাইট্রোজেন কন্টেনিং সাবস্ট্যান্স, এবং এর একটা কার্বন স্কেলেটন থাকে। তাহলে এই দুটো জিনিসের ফেট, একটা হচ্ছে অ্যামোনিয়া, কি হয় অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়, অ্যামোনিয়া হচ্ছে টক্সিক, এবং অ্যামোনিয়া হচ্ছে এটার সলিউবল ফর্ম হচ্ছে ইউরিয়া, যেটা ইউরিন দিয়ে বেরিয়ে যায় এবং ফলে ইউরিন হয় পাঞ্জেন্ট। হ্যাঁ, ইউরিনের যে ঝাঁঝালে গন্ধ, সাধারণত পাবলিক টয়লেটে গেলে বোঝা যায় যে ইউরিনের কি গন্ধ, তাই না?
এই যে ঝাঁঝালো গন্ধ, দিস ঝাঁঝালো গন্ধ ইজ ডিউ টু ইউরিয়া। তাহলে ইউরিয়ার ফেট হচ্ছে এটা পেশাব দিয়ে বের হয়ে যাবে। আর কার্বন স্কেলেটন যেটা আছে এটা সাধারণত বিভিন্ন ভাবে টিসিএস সাইকেল ইন্টারমিডিয়েটে পরিণত হয় এবং আলটিমেটলি টিসিএস সাইকেলে বার্ন। দেন নাইট্রোজেন ব্যালেন্স, নাইট্রোজেন আমি আগে বলেছিলাম যে প্রোটিনকে এক কথায় বা প্রোটিন ইজ ইকুইভ্যালেন্ট টু নাইট্রোজেন, সো নাইট্রোজেন ব্যালেন্স ইজ অ্যাকচুয়ালি প্রোটিন ব্যালেন্স। সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক অর প্রোটিন ইনটেক অ্যান্ড নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল এটা তিন প্রকার, একটা হচ্ছে নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স অ্যান্ড নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। ঠিক আছে, নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম একটা মানুষের যখন প্রোটিন টার্নওভার রেট মানে সমান সমান থাকে, সে এক গ্রাম প্রোটিন ডিগ্রেডেশন হয়েছে, এক গ্রাম প্রোটিন তৈরি হয়েছে, এটাকে আমরা বলি নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম। আর যদি কোনো কারণে নাইট্রোজেন লস বেশি হয় বা প্রোটিন লস বেশি হয় তখন এটাকে আমরা বলি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আর কোনো কারণে যদি নাইট্রোজেনের আমদানি বেশি হয় দেন লস তখন এটাকে আমরা বলি পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তো পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স তাদের হয় উদাহরণ গ্রোয়িং চিলড্রেন, তাই না, একটা বাচ্চাদের শরীর সবসময় বাড়ন্ত শরীর, তো তাদের সবসময় নাইট্রোজেনের মানে প্রোটিনের সিনথেসিসটা বেশি হয়, ডিগ্রেডেশন কম হয়। তো একটা সুন্দর উদাহরণ অফ পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স ইজ গ্রোয়িং চিলড্রেন। আর কি এরকম আস্তে আস্তে শরীরটা বড় হচ্ছে এরকম একটা উদাহরণ দিতে পারবা? প্রেগনেন্সি, প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় কি হয়, মায়ের ইউটেরাসের মধ্যে একটা বাচ্চা বড় হচ্ছে, দিস ইজ ওয়ান টাইপ অফ পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তারপরে আর কিছু, আর কেউ কিছু উদাহরণ দিবা? ধরো একটা অপারেশনের রোগী, হ্যাঁ অপারেশন হয়েছে, অপারেশনের সময় তো অনেক টিস্যু কেটে ফেলাই দেয় সার্জনরা, তো ওটা পেশেন্টটা যখন রিকভার করে ভালো হয়ে যায়, হ্যাঁ তো তখন তার কিন্তু একটা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স তৈরি হয়। তার মানে এটা একটা কনভালেসেন্ট পিরিয়ড, কনভালেসেন্ট পিরিয়ড এটা কমিউনিটি মেডিসিন। হ্যাঁ বলতেছি, কোনটা এই যে কোনটা কোনটা আর কবে বলতেছি, হ্যাঁ হ্যাঁ বলছি সেটা, একটা পেশেন্ট ধরো অসুস্থ, তার অপারেশন হয়েছে, তার তার অনেক টিস্যু তো কেটে ফেলে সার্জন ফেলাই দিছে, তো সে পেশেন্টটা যখন রিকভারি করে আস্তে আস্তে ভালো হয়ে যায়, তাই না, আজকে অপারেশন হয়েছে তারপরে তো আস্তে আস্তে ভালো হচ্ছে, তো আজকে ধরো তার 10 গ্রাম প্রোটিন সার্জন ফেলাই দিছে, তো 14 দিন পরে সেই 10 গ্রাম প্রোটিন আবার তৈরি হয়ে গেল। তো দিস টাইপ অফ পেশেন্ট ইজ কল কনভালেসেন্ট পেশেন্ট, কনভালেসেন্ট, তারপরে ধরো তোমার একটা পেশেন্ট একটা মানুষ পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে তার অনেক টিস্যু প্রোটিন পুড়ে গিয়েছে, তারপরে আল্লাহ রহমতে সে আস্তে আস্তে জান বেঁচে গেছে, সে আস্তে আস্তে ভালো হচ্ছে, হ্যাঁ তখন তার কি পজিটিভ নাইট্রোজেন আবার টিস্যু গুলো তৈরি হয়, তা সেও একটা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সে আছে। দিস টাইপ অফ পেশেন্ট ইজ অলসো কনভালেসেন্ট পেশেন্ট, মানে সে রিকভারি করতেছে আস্তে আস্তে, সে রিকভারি করতেছে, হ্যাঁ এই জন্য যারা যাদের যাদের পেশেন্ট যাদের পুড়ে যায় তাদেরকে সবসময় অ্যাডভাইস করা হয় যে আপনার ডিম খাবেন, প্রতিদিন একটা দুইটা তিনটা করে ডিম খাবেন। এটা আমরা আমার যখন সার্জারি ওয়ার্ডে ইন্টার্নি করতাম তখন যেসব পুরা রোগী আসতো তাদেরকে আমরা অ্যাডভাইস করতাম যে আপনারা প্রতিদিন একটা দুটো তিনটা করে ডিম খাবেন, কারণ তাদের প্রতিনিয়ত নতুন প্রোটিন তৈরি হচ্ছে এবং আমরা জানি যে এগ ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যামাইনো অ্যাসিড এন্ড প্রোটিন। সো দিস আর দ্য এক্সাম্পল অফ পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স যখন একটা পেশেন্ট অসুস্থ হয়ে যায়, এটা একটা ক্যাকেপ্টিক পেশেন্ট, একটা ধরো ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ বা একটা জেরিয়াট্রিক, জেরিয়াট্রিক মানে হচ্ছে বৃদ্ধ রোগী যে আস্তে আস্তে মানে যাদের ক্যান্সার হয় তারা কিন্তু খুব শুকায় যায়, তাই না, তারপর ধরো আনকন্ট্রোল ডায়াবেটিস আস্তে আস্তে শুকায় যাচ্ছে, আস্তে আস্তে মানে বলো আগে বেশ নারস ছিল এখন শুকায়, তো এরকম পেশেন্টরা কিন্তু আমরা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স বলতে পারি। তাহলে এখন দেখো অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিনের ক্যাটাবলিজম মানে অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম, তো অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজমটা কি হবে, কিভাবে হয়, দ্য প্রেজেন্স অফ আলফা অ্যামাইনো গ্রুপ keeps amino acids safely locked away from oxidative breakdown. সাধারণত অ্যামাইনো অ্যাসিডকে ভাঙা যায় না,
কারণ কি, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা এই ইয়া থাকে, বুলেট প্রুফ জ্যাকেট থাকে, এই জ্যাকেটটার নাম হচ্ছে অ্যামাইনো গ্রুপ, NH3। এই জিনিসটা যতক্ষণ থাকে ততক্ষণ অ্যামাইনো অ্যাসিড কে ভাঙা যায় না, ঠিক আছে? তাহলে বুলেট প্রুফ জ্যাকেটের জন্য যে জীবনটা রক্ষা পাচ্ছে এইটাকে বলা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। হ্যাঁ, আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিড দেখতে এরকম, একটা কমন একটা স্ট্রাকচার, একটা কার্বন থাকে, একটা সাইড চেইন থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, একটা অ্যামাইনো গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে। এটা আমরা অ্যামাইনো অ্যাসিড পড়াশোনা করেছি। তো এই অ্যামাইনো গ্রুপটা যতক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে লেগে থাকে ততক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডকে ভাঙা যায় না। তো কোনো কারণ কোনো ভাবে যদি এই বুলেট প্রুফ জ্যাকেটটাকে এই স্ট্রাকচার থেকে আলাদা করা যায়, তখন এইটাকে আর অ্যামাইনো অ্যাসিড বলে না, তখন এটা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বের করে দিলাম, এই দেখো এই অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে গেছে, বাকি যে জিনিসটা স্ট্রাকচারটা থাকে সেটাকে আমরা বলতেছি কার্বন স্কেলিটন, তখন এইটাকে খুব সহজে মেটাবলাইজ করা যায়। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যামাইনো গ্রুপ, আর এই যে বাকি অংশটা, এই বাকি অংশটাকে বলতেছে কার্বন স্কেলিটন। তাহলে কোনোভাবে যদি এই অ্যামাইনো গ্রুপকে বডি আলাদা করে ফেলতে পারে, তখন খুব সহজেই এই কার্বন স্কেলিটনটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবেই সাধারণত অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম হয়। এটা কিভাবে হয় এটা আমরা দেখব। একটা প্রথম স্টেপ হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন, হোয়াট ইজ ট্রান্সঅ্যামাইনেশন? ইট ইজ দ্য ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড উইথ সিমুলটেনিয়াস প্রোডাকশন অফ করসপন্ডিং কিটো অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। তারপর ট্রান্সঅ্যামাইনেশন মানে কি? ট্রান্সফার মানে অ্যামাইনো গ্রুপ, এই দেখো এই দিস ইজ, সরি, দিস ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই অ্যামাইনো গ্রুপটা আছে, ঠিক আছে? এই অ্যামাইনো গ্রুপটা তোমার একটা কিটো অ্যাসিড, সাধারণত আলফা গ্লুটো গ্লুটারেট এখানে পার্টিসিপেট করে, আলফা গ্লুটো গ্লুটারেট, অথবা এটাকে আমরা বলতে পারি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, দিস ইজ এ কিটো অ্যাসিড। সো এই অ্যামাইনো গ্রুপটা কিটো কিটো অ্যাসিডটা এটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে এটা গ্লুটামাইনে পরিণত হয়ে যায়, এটা গ্লুটামাইনে গ্লুটামেটে পরিণত হয়ে যায়, দিস ইজ কল ট্রান্সঅ্যামাইনেশন, ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড উইথ সিমুলটেনিয়াসলি আরেকটা অ্যামাইনো অ্যাসিড এবং আরেকটা কিটো অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, দিস ইজ কল ট্রান্সঅ্যামাইনেশন, ঠিক আছে? ট্রান্সফার মানে এক্সচেঞ্জ আর কি, একটার একটার জিনিস আরেকটার কাছে চলে যায়, একটা এক্সচেঞ্জ করো না তোমরা বা আমরা এক্সচেঞ্জ করি না, এক্সচেঞ্জ অফার করে বিভিন্ন, যে পুরাতন টিভি দাও নতুন টিভি নিয়ে যাও, তার সঙ্গে কিছু টাকা দাও, পুরাতন মোবাইল দাও নতুন মোবাইল নিয়ে যাও, সাথে কিছু টাকা দাও, এরকম আর কি। এটাকে আমরা বলি ট্রান্সঅ্যামাইনেশন। একটার অ্যামাইনো গ্রুপ চলে যাবে আরেকটা কিটো অ্যাসিডের মাথার মধ্যে, সেই কিটো অ্যাসিডটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে এবং আরেকটা কিটো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডটা ওই অ্যামাইনো অ্যামাইনো গ্রুপ লস করে একটা কিটো গ্রুপ হয়ে যাবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপ লস করে একটা কিটো অ্যাসিডে পরিণত হয়েছে, আর এই এই অ্যামাইনো অ্যাসিডটা এই কিটো অ্যাসিডটা গ্রহণ করে নতুন একটা অ্যামাইনো অ্যাসিড হয়েছে। তার মানে ভাঙা গড়ার খেলা একই সঙ্গে। এটা একটা অ্যাম্ফিবলিক পাথওয়ে, আমরা যেমন টিসিএ সাইকেল একটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলেছিলাম, সেরকম ট্রান্সঅ্যামাইনেশন ইজ অলসো অ্যান অ্যাম্ফিবলিক পাথওয়ে, কারণ এখানে ভাঙা গড়া অ্যানাবলিজম ক্যাটাবলিজম একসাথে হচ্ছে। অ্যানাবলিজম কেন? একটা অ্যামাইনো অ্যাসিড ভেঙে নতুন একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, একটা কিটো অ্যাসিড ভেঙে আবার একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে ভাঙা গড়ার খেলা, আবার অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে যাচ্ছে নতুন একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, একটা কিটো অ্যাসিড আবার সেটা গ্রহণ করছে, এই যে ভাঙা গড়ার খেলা একসাথে চলছে, সেজন্য এটাকে আমরা বলি অ্যাম্ফিবলিক পাথওয়ে, ঠিক আছে? এটার এটা এটা মানে সকল আমরা জানি দেয়ার আর 20 অ্যামাইনো অ্যাসিডস ইন আওয়ার বডি এক্সেপ্ট লাইসিন এন্ড থ্রেওনাইন, কোন কোন বইয়ে প্রোলিনের কথাও লেখা আছে। এই দুইটা তিনটা অ্যামাইনো অ্যাসিড বাদে সাধারণত সবগুলো অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে যায়, মধ্য দিয়ে যায়। কেন যায়? ফর দেয়ার আলটিমেট ডিগ্রেডেশন। আলটিমেট ডিগ্রেডেশন করতে গেলে অ্যামাইনো গ্রুপটাকে সরাইতে হবে। হ্যাঁ, তো অ্যামাইনো গ্রুপটা সরানোর প্রথম স্টেপ হচ্ছে, আমি যেটা আগে বলছি খেয়াল করো, যে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকে বলে এটাকে ভাঙা যায় না। তো এটা ভাঙার প্রথম স্টেপ হচ্ছে এটাকে ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, যে সকল অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি গ্লুটামেটে পরিণত হবে, ঠিক আছে? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন।
ট্রান্সঅ্যামাইনেশন। এই ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করে সেটার নাম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যামাইনো ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম, অ্যামাইনো ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম। ঠিক আছে, যেমন অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন, অ্যাসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ, দিস গ্রুপ অফ এনজাইম এখানে কাজ করে। এবং এখানে কোএনজাইম হিসেবে পাইরিডক্সাল ফসফেট, পাইরিডক্সাল ফসফেট হুইচ ইজ অবটেইন ফ্রম পাইরিডক্সিন, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন থেকে পাইরিডক্সাল ফসফেট পাওয়া যায়, সেইটা এখানে কোএনজাইম হিসাবে কাজ করে। ঠিক আছে, ট্রান্সঅ্যামাইনেশনের কিন্তু এই ডেফিনিশন আসে, হোয়াট ইজ ট্রান্সঅ্যামাইনেশন, তখন এই ডেফিনিশনটা লিখে এই ছবিটা আঁকবা। এই স্ট্রাকচার না আঁকলেও চলবে, হ্যাঁ, শুধু এই ছবিটা এবং এনজাইমের নামটা, কোএনজাইমের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি ট্রান্সঅ্যামাইনেশন। এখন ট্রান্সঅ্যামাইনেশনের ইম্পর্টেন্স কি? এক নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে কি বললো ভালো বুঝলাম না, আমার মনে হচ্ছে বলেছে যে এই যে লাইসিন আর থ্রিওনিনের তালে যদি ট্রান্সঅ্যামাইনেশন না হয় তাহলে কি হবে হবে, তাই না? এইগুলো সরাসরি ডিঅ্যামাইনেশনে চলে যায়, এটার জন্য বডি আলাদা মানে ট্রান্সঅ্যামাইনেশন দরকার হয় না, এটা সরাসরি ডিঅ্যামাইনেশন চলে যায়। ট্রান্সঅ্যামাইনেশনের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে সকল অ্যামাইনো অ্যাসিডকে আলটিমেটলি গ্লুটামেটে পরিণত করা। ঠিক আছে, সকল অ্যামাইনো অ্যাসিডকে আলটিমেটলি গ্লুটামেটে পরিণত করা, আর এই লাইসিন থ্রিওনিন সরাসরি গ্লুটামেটে চলে যায়, এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে যেতে হয় না। ইম্পর্টেন্স কি? ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি টু আলফা কিটোগ্লুটামেট টু ফর্ম গ্লুটামেট। এটার মানে কি? ফানেলিং মানে কি? ফানেলিং এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না, মুখস্থ করে যায়, এমবিবিএস পাস করে যায়, অর্থাৎ এই জিনিসটা বোঝে না। এই জিনিসটা মানে কি? ধরো ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে, এই যে আমি ছবিটা দেখতেছো নিশ্চয়ই, এই ধরো গ্লাইসিন, মিথায়ামিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালাইন, সেরাইন, সিস্টিন, অ্যালানিন, ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, এগুলো ফানেলিং হয়ে মানে এগুলো সবগুলো এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে আলটিমেটলি গ্লুটামেট হিসেবে বেরিয়ে যায়, এটাকে আমরা বলতেছি ফানেল। ফানেল তো দেখছো তাই না, তোমরা কেমিস্ট্রি ল্যাবে দেখছো। এই সকল জিনিসকে যখনই এই প্রক্রিয়ার মাধ্যমে যায়, ট্রান্সঅ্যামাইনেশনের মধ্যে যায়, তখন এগুলো আলটিমেটলি গ্লুটামেট হয়ে যায়, এটাকে আমরা বলতেছি ফানেলিং। ঠিক আছে, এই যে গরু রচনা একটা কৌতুক আছে তোমরা জানো, যে এক ছেলে অলস ছাত্র, সে পরীক্ষার সময় গরু রচনা করছে, রচনা অনেকগুলোই পড়ে কিন্তু সে শুধু গরু রচনা করছে। এখন পরীক্ষার হলে যে দেখে কি, যে আসছে হচ্ছে নদী, আমাদের নদী, এরকম একটা রচনা আসছে, তখন সে কি করবে? সে তো শুধু করছে গরু রচনা, তখন সে কি লিখলো, আমাদের গ্রামে একটি নদী আছে, নদীর মধ্যে নদীর পারে প্রচুর ঘাস জন্মায়, ঘাস গরু খায়, গরুতে ঘাস খায়। এবার সে আলটিমেটলি গরু রচনা লেখা শুরু করছে। এরকম আবার পরীক্ষার সময় সে শুধুই গরু রচনাই করছে, এবার আসছে আমাদের গ্রাম, তখন সে কি লিখলো, যে আমাদের একটি গ্রাম আছে, গ্রামে প্রচুর ঘাস হয়, গরুতে ঘাস খায়। এবার আবার সে গরু রচনা লেখা, গরু একটি চিপ চতুষ্পদ জন্তু, গরু খুব ভালো প্রাণী, গরু চারটি পা আছে, এরকম গরু রচনা লেখা শুরু করে। তো এই যে গরু রচনা লেখার যে প্রক্রিয়া, হ্যাঁ, এইটাকেই বায়োকেমিস্ট্রিতে আমরা বলতে যে ট্রান্সঅ্যামাইনেশন। যত অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে যাক না কেন, এইটা আলটিমেটলি গ্লুটামেট হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো আলটিমেটলি গ্লুটামেট হয়ে যাবে, এইটাকে আমরা বলতেছি ফানেলিং, আশা করি বুঝতে পেরেছি। এরপরে কি? ফরমেশন অফ কার্বন স্কেলিটন কিটো অ্যাসিড অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট ল্যাটার অন ক্যান বি ক্যাটাবলাইজড অ্যান্ড অক্সিডাইজড টু জেনারেট এনার্জি। এই কার্বন স্কেলিটন যেটা পড়ে থাকে অ্যামাইনো গ্রুপ থেকে, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে যখন অ্যামাইনো গ্রুপ এই প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যায়, তখন কার্বন স্কেলিটন পড়ে থাকে, সেটাকে পিসিএ সাইকেলে বার্নিং হতে পারে। বায়োসিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাই অ্যাডিং অ্যামাইনো গ্রুপ টু দেয়ার করেসপন্ডিং কিটো অ্যাসিড। বিভিন্ন যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেখানে যে অ্যামাইনো গ্রুপটা প্রোভাইড করতে হয় কিটো অ্যাসিডকে, সেটা ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে হয়, অ্যান্ড প্রোভাইডস এ লিঙ্ক বিটুইন কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। দিস আর ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামাইনেশন। তো ট্রান্সঅ্যামাইনেশন থেকে কিন্তু প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে? ডিফাইন ট্রান্সঅ্যামাইনেশন, রাইট ডাউন ইটস ইম্পর্টেন্স, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রিটেন। এটা আসলে তোমরা এই ইম্পর্টেন্স গুলো লিখবা, প্লাস ট্রান্সঅ্যামাইনেশন ডেফিনেশন লিখবা, এবং উদাহরণ যেটা রিয়াকশন যেটা দেখাইলাম সেটা সেটা লিখবা। ঠিক আছে,
দেন সকল অ্যামাইনো অ্যাসিড আমাদের গ্লুটামেট হয়ে গেল, এই গ্লুটামেটের এরপরে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হয়। ডিঅ্যামাইনেশন মানে কি? আমরা বলেছিলাম ডিফেমেশন, ডিক্যাপিটেশন, ডিমোরালাইজেশন। ডিঅ্যামাইনেশন মানে অ্যামিনো গ্রুপকে সরাই ফেলা, কেটে ফেলা, তাহলে রিমুভ করা, তাহলে রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড অ্যাজ NH3 অ্যামোনিয়া উইথ সিমলটেনিয়াস প্রোডাকশন অফ করসপন্ডিং টু অ্যাসিড ইজ কল্ড কার্বন স্কেলিটন, is called oxidative deamination. Glutamate is unique in this process of deamination catalyzed by glutamate dehydrogenase. No other amino acid has active dehydrogenase. তার মানে কি আমাদের বডিতে শুধুমাত্র গ্লুটামেটকে ডিঅ্যামাইনেশন করার জন্য এনজাইম আছে, গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। There is no alanine dehydrogenase, there is no proline dehydrogenase, there is no lysine dehydrogenase. তার মানে শুধুমাত্র গ্লুটামেটকে ডিঅ্যামাইনেশন করার জন্য গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এনজাইম আমাদের বডিতে আছে। সেই জন্য ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়ায় সকল অ্যামাইনো অ্যাসিডকে গ্লুটামেটে পরিণত করা হয়, এরপরে গ্লুটামেটকে ভাঙার জন্য ডিঅ্যামাইনেট করার জন্য এনজাইম আছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। সেই গ্লুটামেট ডিহাইড্রোজেনেসের মাধ্যমে এই দেখো অ্যামোনিয়া, এইটা একটা গ্লুটামেট, এর মধ্যে এই যে অ্যামোনিয়া NH3 গ্রুপটা আছে, এইটা যখনই গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে ভেঙে গেল তখন এই যে অ্যামোনিয়া বেরিয়ে গেল, NH3 বেরিয়ে গেল, এবং পরে যেটা থাকলো সেটাকে আমরা বলছি কার্বন স্কেলিটন বা আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ট্রান্সঅ্যামাইনেশন মাধ্যমে সকল অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি গ্লুটামেট হয়ে গেল, গ্লুটামেট হওয়ার পরে এইটার যখন ডিঅ্যামাইনেশন হলো তখন এটা সবগুলো অ্যামাইন NH3 এবং কিটো কিটো অ্যাসিডে পরিণত হয়ে গেল, যেটা আমরা আগেই বলছি যে থিম অফ অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম। এটা থিম থাকে না সবকিছু, থিমটা কি সকল অ্যামাইনো অ্যাসিডকে ধরে 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 বাইন্ডে ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে গ্লুটামেট করবে, এরপরে গ্লুটামেট যখনই এটার ভাঙবে তখন এটা অ্যামোনিয়াতে NH3 পরিণত হবে এবং কার্বন স্কেলিটন পরিণত হবে। NH3টা আলটিমেটলি ইউরিয়া হয়ে বডি থেকে বেরিয়ে যাবে পেশাবের মাধ্যমে, আর কার্বন স্কেলিটন তোমার আলফা কিটো গ্লুটারেট বা TCA সাইকেলে ঢুকে যায়। এটা দ্য থিম, থিম অফ অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র গ্লুটামেট, গ্লুটামেটের অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হয়। কেন হয়? কারণ গ্লুটামেটকে ডিঅ্যামাইনেট করার জন্য যে এনজাইম সেইটাই শুধু আমাদের বডিতে আছে, অন্য কোন অন্য কোন অ্যামাইনো অ্যাসিডকে ডিঅ্যামাইনেট করার মতো কোন এনজাইম আমাদের বডিতে আল্লাহ তাআলা দেন নাই। সেই জন্য শুধুমাত্র গ্লুটামেট ইজ ইউনিক ইন দিস প্রসেস। বুঝতে পেরেছো কথাটা? না বুঝতে পারলে একটু বলো। লাইসিন থ্রিওনিন সরাসরি ডিঅ্যামাইনেশন হয়ে যায়, হ্যাঁ এটা লাইস, হ্যাঁ অটোমেটিকই গ্লুটামেটে পরিণত হয়ে যায়, এটার একটা জটিল প্রক্রিয়া আছে, এটা অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষার সময় ধরবে যে হোয়াট ইজ অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, এবং এটা আমাদের যে টানা প্রশ্ন আছে যেটা তোমরা পরীক্ষার সময় ছোট একটা কোশ্চেন দাও, সেখানে লেখা আছে হোয়াই গ্লুটামেট অনলি, হোয়াই অনলি গ্লুটামেট আন্ডারগোস অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, তখন কি বলবো উত্তরে? বিকজ দেয়ার ইজ অনলি গ্লুটামেট ডিহাইড্রোজেন ইন আওয়ার বডি, দেয়ার ইজ নো আদার অ্যাক্টিভ ডিহাইড্রোজেন, এরকম এরকম বললে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা দেখব যে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এই যে NH3টা পরিণত হলো, এই যে আমরা আলটিমেটলি সকল অ্যামাইনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে NH3 একটা হচ্ছে কার্বন স্কেলিটন। এই যে অ্যামোনিয়াটা প্রোডাকশন হলো, এই অ্যামোনিয়াটার সোর্স কি আর ফেট কি? সোর্স হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড থেকে পাইলাম, তারপরে পিউরিন পাইরিমিডিন যখন ভাঙে তখন এটা পাওয়া যায়, এবং ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া ইনটু অ্যামোনিয়া বাই ব্যাকটেরিয়াল ইউরিয়াস ইন দা ইন্টেস্টিনাল লুমেন, দিস আর দা সোর্সেস অফ অ্যামোনিয়া। এবং এই এই যে অ্যামোনিয়া দা ফেট কি? ফরমেশন অফ ইউরিয়া থ্রু ইউরিয়া সাইকেল এন্ড ইটস এক্সক্রিশন উইথ ইউরিন, এক্সক্রিশন অফ NH3 উইথ ইউরিন অ্যাজ অ্যামোনিয়াম আয়ন, ফরমেশন অফ গ্লুটামেট ইন লিভার, ফরমেশন অফ গ্লুটামিন ইন লিভার, কিডনি, মাসেল, ব্রেইন। তো এটা সোর্স অফ ফেটও ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তাহলে আমরা সোর্স অ্যান্ড ফেট তিনটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে সোর্স অ্যান্ড ফেট অফ পাইরুভেট, লিপিড মেটাবলিজমে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যাসিটাইল কো, আর এই ফ্যাট প্রোটিন মেটাবলিজমে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যামোনিয়া। এই তিনটা ভালোভাবে মুখস্থ করা লাগবে।
তাহলে এই যে দেখো যে বিভিন্ন থেকে মাসেল থেকে তোমার এই যে গ্লুটামেট প্রোডাকশন হচ্ছে, এটা আলটিমেটলি গ্লুটামাইন হয়ে লিভারে এসে আলটিমেটলি এটা ট্রান্সামিনেশন ডিঅ্যামিনেশন হয়ে তোমার এটা বডি থেকে বেরিয়ে, এটা এখানে দেখানো হয়েছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখন যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট সাইকেল অফ আর বডি ইজ ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল। হ্যাঁ, তাহলে ইউরিয়া সাইকেলের মাধ্যমে, কারণ কি তোমার এই যে এনএসটি টা প্রোডাকশন হয়, হ্যাঁ, একটা অ্যামাইনো অ্যাসিড ভেঙে যখন কার্বন স্কেলিটন এবং এনএসটি তে ভাগ হয়ে যায়, দিস এনএসটি ইজ টক্সিক টু দ্য বডি। এই টক্সিক সাবস্টেন্স কে বডি বডি সলুবিলাইজ করে বডি থেকে বের করতে হবে। এই বের করার প্রক্রিয়ার নাম হচ্ছে ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের মাধ্যমে এনএসটিটা ইউরিয়াতে পরিণত হবে, পরিণত হয়ে এটা পেশাবের মাধ্যমে বেরিয়ে যাবে। এই প্রক্রিয়াটা যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি ইউরিয়া সাইকেল। তাহলে ইউরিয়া ইজ দ্য মেজর ডিসপোজাল ফর্ম অফ অ্যামাইনো গ্রুপ ডেরাইভ ফ্রম অ্যামাইনো অ্যাসিড। এটা কোথায় হয় ইউরিয়া সাইকেল? এক্সক্লুসিভলি ইন দ্য লিভার। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। আমরা বলেছিলাম তিনটা সাইকেল, যেগুলা তিনটা মেটাবলিক পাথওয়ে, যেটা বোথ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে হয়, HUG, হাগ। একটা হচ্ছে হিম সিনথেসিস, ইউ তে হচ্ছে ইউরিয়া সাইকেল, আর জি তে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, তো এই যে মাঝখানে ইউরিয়া সাইকেল, দিস অকার্স ইন বোথ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম। কেন দুই জায়গায় হয়? একটা একটা পাথওয়ে কেন শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হয়, কেন সাইটোপ্লাজমে হয়, কেন দুই জায়গাতেই হয়? কারণ এইটাকে পাথওয়ের এনজাইম গুলো দুই জায়গায় অবস্থিত, এটার এনজাইম গুলো মাইটোকন্ড্রিয়া অবস্থিত, এটার এনজাইম গুলো যেমন কিটোজেনেসিস, এটার এনজাইম অবস্থিত মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোলাইসিস এর এনজাইম কোথায় অবস্থিত? সাইটোপ্লাজমে। সেই জন্য এগুলা কিছুটা ওখানে হয়, কিছুটা এখানে হয়, অথবা এক্সক্লুসিভলি এখানে, এরকম হয়। এটা নেচার হচ্ছে অ্যানাবলিক, কারণ এখানে এনার্জি লাগে। হ্যাঁ, ফোর হাই এনার্জি ফসফেট বন্ড, তিনটা এডিপি এবং একটা এডিপি এখানে খরচ হয়, এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যানাবলিক পাথওয়ে। এই দেখো, এই দিস ইজ ইউরিয়া সাইকেল। এটা পরীক্ষার সময় কিন্তু আসে, পরীক্ষা আসলে স্ট্রাকচার লেখা লাগবে না, শুধু নামগুলো লেখা লাগবে, আমি বলে দিচ্ছি। তো দেখো, এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটা সাইটোপ্লাজম। সো দিস সাইকেল ইজ অকারিং ইন বোথ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম, দ্য ফার্স্ট টু স্টেপস অকারিং মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড দ্য লাস্ট ওয়ানস, দ্য লাস্ট আদার্স অকারিং সাইটোপ্লাজম। সো দিস সাইকেল অকার্স বোথ ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম। তাহলে এটা শুরু হয় এখান থেকে, এখান থেকে শুরু হয়। এই যে আমার অ্যারোটা দেখা যাচ্ছে তো, তাই না? তো এখান থেকে এটা শুরু হয়। এখানে কি হয়? এখানে এই যে অ্যামোনিয়া আসছে, তারপরে এই যে বাইকার্বনেট, এই CO3, এইটা কার্বন ডাইঅক্সাইড থেকে, যে কার্বন ডাইঅক্সাইড আমরা যে বডিতে আমাদের সবসময় কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, এই কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট আয়ন, হ্যাঁ, এবং অ্যামোনিয়া এবং এর সঙ্গে এটি যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, সেটার নাম হচ্ছে কার্বাময়েল ফসফেট। কার্বাময়েল ফসফেট, দিস ইজ ক্যাটাবলাইজড বাই এনজাইম কার্বাময়েল ফসফেট সিনথেস। কার্বাময়েল ফসফেট সিনথেস, এই কার্বাময়েল ফসফেট অরনিথিনের সঙ্গে যুক্ত হয়ে সিট্রুলিন তৈরি হয়। সিট্রুলিনটা তখন মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সিট্রুলিন তারপরে অ্যাসপার্টেটের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে আর্জিনোসাক্সিনেট তৈরি করে। এই আর্জিনোসাক্সিনেটের ক্লিভেজ হয়, ক্লিভেজ হয়ে ফিউমারেট এবং আর্জিনিন তৈরি হয়। এই আর্জিনিনের আবার ক্লিভেজ হয়, দুইবার ক্লিভেজ হয়। একবার হচ্ছে তোমার আর্জিনোসাক্সিনেটের ক্লিভেজ হয়ে ফিউমারেট এবং আর্জিনিন তৈরি হয়, আর্জিনিনের পুনরায় ক্লিভেজ হয়ে ইউরিয়া এবং অরনিথিন তৈরি হয়। দিস অরনিথিন আবার মাইটোকন্ড্রিয়াতে ঢুকে আবার সাইকেলটা পূর্ণ করে। তাহলে অরনিথিন তোমার সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফ্রিলি আসা যাওয়া করতে পারে, কারণ এটা তোমার এটা এটা তোমার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এটা বাধাগ্রস্ত হয় না। তো দিস ইজ ইউরিয়া সাইকেল। হ্যাঁ, এই সাইকেলটার এই যে টার্ম গুলা পরীক্ষার সময় আসে, খুব ফ্রিকুয়েন্টলি আসে। তো এর মধ্যে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইটা আসলে এভাবে লিখতে হবে, স্ট্রাকচার না লিখলেও চলবে, টার্ম গুলো মনে রাখতে হবে। এই এনজাইমটা কার্বামাইল ফসফেট সিনথেস ওয়ান, ওয়ান না লিখলেও চলে, অত বিস্তারিত জানার দরকার নাই। কার্বামাইল ফসফেট এটা হচ্ছে রেট লিমিটিং এনজাইম, ঠিক আছে? এই রেট লিমিটিং এনজাইমটার নাম শুধু লিখতে হবে, এরপরে এই সবগুলা লিখবা, প্লাস এখানে একদম ছবি দিয়ে এখানে তোমার মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমকে আলাদা করতে হবে। হ্যাঁ, এরপরে তোমার এভাবে এভাবে খুব কঠিন কিছু না, সোজা জিনিস। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা ইউরিয়া, ইউরিয়ার সংকেত কি? NH2CO NH2,
NH2CONH2 তাই না? দিস ইজ ইউরিয়া। তাহলে এই ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা, একটা দুইটা। এই দুইটা নাইট্রোজেনের সোর্স কি এটা পরীক্ষার সময় জানতে চাবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই একটা কম্পাউন্ড তৈরি হতে তো বিভিন্ন যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলো তো বিভিন্ন জায়গা থেকে আসতে হয় তাই না? তো এই দুইটা অ্যাটমের সোর্স কি, দুইটা নাইট্রোজেন অ্যাটমের সোর্স কি? একটা হচ্ছে এই অ্যামোনিয়া NH3, আরেকটা সোর্স কি? এই অ্যাসপার্টেট, এই যে এখানে লেখা আছে দ্য অ্যামাইনো গ্রুপ অফ অ্যাসপার্টেট প্রোভাইডস ওয়ান অফ দ্য নাইট্রোজেন অ্যাটমস অফ ইউরিয়া। এটা কিন্তু পরীক্ষার সময় যারা একটু ভালো পায় তাদেরকে আমরা ধরে থাকি যে একটা ইউরিয়া মলিকিউলের মধ্যে দুইটা নাইট্রোজেন থাকে, এই দুইটা নাইট্রোজেনের সোর্স কি? তখন কি বলবা? নাম্বার ওয়ান সোর্স ইজ অ্যামোনিয়া অ্যান্ড নাম্বার টু সোর্স ইজ অ্যাসপার্টেট। অ্যাসপার্টেট ইজ অলসো অ্যান অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড মানে ওর মধ্যে একটা এন থাকবে, সেই এনটা আলটিমেটলি ওই ইউরিয়ার মধ্যে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে দিস ইজ ইউরিয়া সাইকেল, এটা পরীক্ষা রিটেনে আসে। এবং এর মধ্যে এনজাইম হচ্ছে তোমার একটা মুখস্থ করবা, এখানে এটিপি লাগতেছে, এখানে এইটা একটু দেখাতে হবে, এটিপি লাগতেছে এখানে। তো দিস ইজ ইউরিয়া সাইকেল, এটা সোজা। তো এখান থেকে মনে রাখছে, এটা রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, যে এইটা মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম দুই জায়গাতেই হয়। এবং এইখানে তোমার যে ইউরিয়া লিখতে যে দুইটা নাইট্রোজেন অ্যাটম লাগে, দুইটা নাইট্রোজেন সোর্স কি? একটা হচ্ছে NH3 বা অ্যামোনিয়া, এবং আরেকটা হচ্ছে তোমার এই অ্যাসপার্টেট, মনে থাকবে। আচ্ছা, তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন কখন হয়? টক্সিসিটি ডিউ টু হাইপার অ্যামোনেমিয়া, হাইপার অ্যামোনিমিয়া। নরমালি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে 5 to 35 মাইক্রোমোল পার লিটার। শোনো, এই যে রেফারেন্স, এগুলোকে আমরা বলি রেফারেন্স রেঞ্জ। এই যে একটা নরমাল রেঞ্জ বলছে, হ্যাঁ, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা বলি রেফারেন্স রেঞ্জ বা নরমাল রেঞ্জ। হ্যাঁ, নরমাল রেঞ্জ কিন্তু পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় মানে কি? তোমার ধরো এইটা মাপছে একটা পদ্ধতিতে, আরেকটা ল্যাবরেটরিতে মাপছে অন্য একটা পদ্ধতিতে, ম্যানুফ্যাকচার বাই ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি। হ্যাঁ, তো এই জন্য তোমার কিছু ভ্যারিয়েশন হতে পারে, নর্মালি কিছু ভ্যারিয়েশন হতে পারে। আমার এক ফ্রেন্ড আছে, তার ডায়াবেটিস আছে, ঠিক আছে। সে একদিন আমারে ফোন করছে, ফোন করে বলছে তোরা কি করিস? মানে কেন দোস্ত, কি হয়েছে? বলে আমার তো ডায়াবেটিস, আমি ডিজিটালে মাপলাম আসলো 10, তারপরে ডক্টর হাসপাতালে মাপলাম আসলো 11, তারপরে ইসলামী ব্যাংক হাসপাতালে মাপলাম আসলো 12। হ্যাঁ, এরকম কেন? একই সময় আমি রক্ত দিলাম, এক জায়গায় এরকম আসলো, আর এক জায়গায় এরকম আসলো, এক জায়গায় এরকম হতে পারে। এটা কিন্তু নর্মালি হতে পারে, ঠিক আছে, নর্মালি বাড়া কমা নর্মালি সামান্য ভ্যারিয়েশনের মধ্যে হতে পারে। এটা কারণ কি? একটা হচ্ছে এই যে সে তিনবার রক্ত দিছে, এই তিনবার রক্তের মধ্যে তার কিছু মেটাবলিজম হয়ে ব্লাডের গ্লুকোজ বাড়তে কমতে পারে, এক। দুই নম্বর হচ্ছে তোমার বিভিন্ন ধরো তিনটা ল্যাবরেটরিতে তিনটা পদ্ধতিতে করছে, হ্যাঁ, তিনটা পদ্ধতিতে মানে তিনটা রিয়েজেন্ট কোম্পানির কাছ থেকে তিনটার ভাবে করছে, সেই জন্য ভ্যারিয়েশন হতে পারে। নর্মাল এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ, ঠিক আছে। যেমন ধরো একটা রোগীর অ্যামোনিয়ার নর্মাল ব্লাডে আছে 10, আরেকজনের আছে 25, দুইজন কিন্তু নর্মাল, ঠিক আছে, ভ্যারিয়েশন নর্মালি হতে পারে। তো ওই যে আমাকে একটা ছেলে ওই দিন বলছিল যে ABC-র মধ্যে আছে কত পয়েন্ট, ওই যে টিটন বডির কনসেন্ট্রেশন 0.3 থেকে 1, আমি পড়াইছি 1 to 2, এগুলা কোনো ব্যাপার না, ঠিক আছে। যেটা সহজ মনে রাখার সেটাই মনে রাখবা, যতক্ষণ না তুমি যদি বলো যে তোমার পরীক্ষার সময় জিজ্ঞেস করলে অ্যামোনিয়ার নর্মাল কনসেন্ট্রেশন কত, তা তুমি বললা 500, এইটা মানবে না। কিন্তু তুমি যদি বলো যে 40, তাও মানবে, ঠিক আছে। কাছাকাছি হলে এগুলা আমরা খুব ধরার কোনো আসলে কারণ নাই, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যখনই ব্লাডে নর্মাল থেকে বেশি অ্যামোনিয়া হয়ে যায় সেটাকে আমরা বলি হাইপার অ্যামোনেমিয়া। হাইপার মানে বেড়ে যাওয়া, এমিয়া মানে হচ্ছে রিলেটেড টু ব্লাড আর অ্যামোনিয়া, ঠিক আছে। তার মানে ব্লাডে অ্যামোনিয়া বেড়ে যাওয়া, অ্যামোনিয়া বেড়ে গেলেই যে টক্সিসিটি বা বিষক্রিয়া হয়, টক্সিন মানে তো বিষ, ঠিক আছে, টক্সিসিটি মানে বিষক্রিয়া। অ্যামোনিয়া বাড়লেই যে বিষক্রিয়া হয় এমন কোনো কারণ নাই। সাধারণত দেখা যাচ্ছে যে অনেকের অ্যামোনিয়া একটু বেশি, তারপর তাদের কোনো সমস্যা হচ্ছে, তবে হতে পারে। যদি হয় হাইপার অ্যামোনেমিয়া বা অ্যামোনিয়া বাড়ার জন্য যদি বিষক্রিয়া বা টক্সিসিটি হয়, দেন দিস কন্ডিশন ইজ কল্ড অ্যামোনিয়া ইনটক্সিকেশন। এটা কেন হতে পারে, কজ কি?
একটা হচ্ছে হেপাটিক ডিসফাংশন, যেহেতু আমরা পড়েছি যে ইউরিয়া সাইকেল কিন্তু শুধুমাত্র লিভারে হয়, অন্য কোনো অর্গানে হয় না, লিভারেই শুধুমাত্র ইউরিয়া সাইকেল হয়, অন্য কোথাও হয় না। সো যদি কোনো কারণে লিভার অসুস্থ থাকে, লিভারের ফাংশন যদি কম হয় বা ডিসফাংশন হয়, তখন তোমার ইউরিয়া সাইকেলের ইয়া হয়, যেমন সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিওর, এরকম হলে তোমার অ্যামোনিয়া ইন্টক্সিকেশন হতে পারে। হ্যাঁ, এবং ডেফিসিয়েন্সি অফ ইউরিয়া সাইকেল এনজাইম, যেমন কার্বামাইল ফসফেট সিনথেজ ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে তোমার অ্যামোনিয়া ইন্টক্সিকেশন, মানে তোমার কোনো কারণে যদি ইউরিয়া সাইকেলের ডিরেঞ্জমেন্ট হয়, তখন অ্যামোনিয়া ইন্টক্সিকেশন হতে পারে। ঠিক আছে, অ্যামোনিয়া ইন্টক্সিকেশন হলে সমস্যাটা কি হয়, এখানে তোমার সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়। কেন হয়, কারণ যখনই অ্যামোনিয়ার ইন্টক্সিকেশন মানে কি, হাইপার অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া ব্লাডে বেড়ে গিয়েছে, ওই অ্যামোনিয়া যখন ব্লাডে বেড়ে যায়, তখন এটা আলফা গ্লুটামেটের সঙ্গে যুক্ত হয়ে গ্লুটামেট হয় এবং আলটিমেটলি গ্লুটামাইন হয়, ফলে আলটিমেটলি কি হয়, আলফা গ্লুটারেটের পরিমাণ কমে যায়। এবং আলফা গ্লুটারেট যদি, মানে আলফা গ্লুটারেটটা আলটিমেটলি, আর আলফা গ্লুটারেট থাকে না, এটা আলটিমেটলি গ্লুটামাইন হয়ে যায়, তো আলফা গ্লুটারেটের সাপ্লাই তখন কমে যায়। তাহলে যদি কোনো কারণে এমন এনএস থ্রি বেড়ে যায়, তাহলে ওই এনএস থ্রি আলফা গ্লুটারেটের সঙ্গে যুক্ত হয়, আলটিমেটলি আলফা ক্রিপ্টো গ্লুটারেট কমে যায়। আর যদি কোনো কারণে আলফা ক্রিপ্টো গ্লুটারেট কমে যায়, তখন আলটিমেটলি টিসিএ সাইকেল সাপ্রেস হয়, কারণ তোমার আলফা ক্রিপ্টো গ্লুটারেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল। যদি কোনো কারণে আলফা ক্রিপ্টো গ্লুটারেট কমে যায়, তখন তোমার টিসিএ সাইকেল সাপ্রেস হয়ে যায়। আর টিসিএ সাইকেল সাপ্রেস হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে তোমার প্রচুর এনার্জি কমে যাওয়া, কারণ টিসিএ সাইকেল সবসময় চলতে থাকে, প্রতিবার ভুললেই 12টা এটিপি প্রোডাকশন করে, তো এই যে এটিপি কমে যায়, ফলে কি হয়, এনার্জি কমে যায়, এনার্জি কমলে কি হয়, ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে গেলে কি হয়, হ্যাঁ এই যে ট্রিমার, ট্রিমার মানে কি, এই ঘাস পাকাপাকি করা, তারপরে স্লারিং অফ স্পিচ, কথা জড়ায় জড়ায় যায়, হ্যাঁ ব্যাটারি ডাউন হয়ে গেলে কি হয়, ওই যে কিছু কিছু ইয়াতে দেখায়, কিসের দেখায়, তোমার রম্য ভিডিও যে দেখায় না আজকে, এরকম করে দেখায় না, এগুলো হচ্ছে তোমার স্লারিং অফ স্পিচ, কথা জড়ায় যায়। তারপরে এই যে তারা মাল টাল খায়, তখন কি হয়, মাল খাওয়ার পরে যখন মাতলামি করেন, তখন আস্তে আস্তে কথা জড়ায় যায়, এটাকে আমরা বলি স্লারিং অফ স্পিচ। হ্যাঁ, তারপরে ব্লারিং অফ ভিশন, ব্লারিং অফ ভিশন মানে কি, চোখে আন্দাজ দেখা। ঠিক আছে, যখনই একটা মানুষের এনার্জি কমে যায়, তখন সে স্লারিং অফ স্পিচ, আমার ভালো লাগতেছে না, আমার মাথা ঘুরাচ্ছে, আমি চোখে আন্ধার দেখতেছি, আমার তেমন মানে বৃষ্টি ঘুলায় ঘুলায় আসে। হ্যাঁ, এবং আলটিমেটলি যদি এরকম কন্ডিশন চলতে থাকে, ট্রিটমেন্ট না করা হয়, তাহলে আলটিমেটলি কমা এবং ডেথ হতে পারে, কমা মানে তো জানোই সবাই, আর আলটিমেটলি ডেথ হইতে পারে। তাহলে এমনই ইন্টক্সিকেশনের জন্য আলটিমেটলি আলফা ক্রিটোগ্লুটারেটের সাপ্লাই কমে যেতে পারে, আলফা ক্রিটোগ্লুটারেটের সাপ্লাই কমে গেলে টিসিএ সাইকেল সাপ্রেশন হয়, আলটিমেটলি এনার্জি কমে যায়, এনার্জি কমে গেলে তোমার আলটিমেটলি এই এনার্জি কমে গেলে এই ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে গেলে তোমার ট্রিমর, স্লারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, কমা, ডেথ এগুলো হতে পারে। ঠিক আছে, তো এটা সাইন সিম্পটম কিন্তু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে কমা ডেথ বলো না, কমা ডেথ এগুলো কমন সিম্পটম, আলটিমেটলি সবাই তো কমা ডেথ হবেই, কিন্তু শুধু কমা ডেথ হবে। এই যে আমরা যখন ফার্মাকোলজি পড়তাম, তোমরা সামনে পড়বা, তো বিভিন্ন ওষুধের অ্যাডভার্স ইফেক্ট পড়তে হয়, তো সবগুলো ওষুধের অ্যাডভার্স ইফেক্ট এর মধ্যেই একটা কমন জিনিস ছিল, নসিয়া ভমিটিং, নসিয়া মানে বমি বমি ভাগ, ভমিটিং, তো যে কিছু পারতো না সে বলতো নসিয়া ভমিটিং, আর ও যে অন্য কিছু মনে থাকতো না সে বুদ্ধি করে কি বলতো, নসিয়া ভমিটিং। তাহলে কি সাররা তো তার ইয়ে করতে পারছে না, তুই তো সঠিক কথা বলছিস, কিন্তু কমন কথা, তাহলে কমন সবকিছুর সিমটম আলটিমেটলি কমা ডেথ হতে পারে ট্রিটমেন্ট না করলে, কিন্তু তার আগে এই যে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার যে সিমটম গুলো, স্লারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, ট্রিমর, কাপাকাপি, এগুলো তোমার হতে পারে এমন ইন্টক্সিকেশন। তাহলে এই যে কাপাকাপি, চোখে আন্ধার দেখা, তারা দেখা, এগুলো কেন হচ্ছে, কারণ এনার্জি কমে যাচ্ছে। বোঝা গেছে, না বুঝতে পারলে একটু বলো তো বাবারা। তাহলে অ্যামাইনো অ্যাসিড ভাঙার ফলে আমরা দুটো জিনিস, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে কার্বন স্লিপ। তাহলে অ্যামোনিয়ার ফেট হচ্ছে এগুলা, হ্যাঁ অ্যামোনিয়ার ফেট হচ্ছে আলটিমেটলি ইউরিয়া করে পেশাবের মাধ্যমে বের করে দেওয়া, যদি কোনো কারণে ইউরিয়া করে পেশাবের মাধ্যমে বের করতে না পারে, তাহলে অ্যামোনিয়া জমে যেয়ে এরকম অ্যামোনিয়া ইন্টক্সিকেশন হতে পারে। আর হচ্ছে তোমার
বাকি যেটা থাকলো সেটা হচ্ছে কার্বন স্কেলিটন, এটা তোমার টিসিএস সাইকেলে বিভিন্ন ইন্টারমিডিয়েটে পরিণত হয়ে বডিতে আলটিমেটলি টিসিএস সাইকেলে বার্ন হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিজম হয়ে গেল। তাহলে প্রথমে ট্রান্সামিনেশন ডিঅ্যামাইনেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া বেরিয়ে গেল, এনএসসি বেড়ে গেল, এনএসসিটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া হয়ে বেড়ে গেল। যদি কোনো কারণে ইউরিয়া সাইকেলে ডিরেঞ্জমেন্ট হয় তাহলে এটা বডিতে জমা হয়ে এরকম অ্যামোনিয়া ইন্টক্সিকেশন হতে পারে। আর অ্যামোনিয়া একটা অ্যামাইনো অ্যাসিড থেকে বেরিয়ে গেলে বাকি যে অংশটা পড়ে থাকে সেটাকে আমরা বলি কার্বন স্কেলিটন। এই কার্বন স্কেলিটন তোমার টিসিএস সাইকেলের মাধ্যমে আলটিমেটলি অক্সিডাইজ হয়। আর 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 দুইটা জিনিস আছে খুব ছোট ছোট, একটুখানি খেয়াল করতে হবে। টাইরোসিন মেটাবলিজম, টাইরোসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এইটা তোমার ফিনাইল অ্যালানিন বলে আরেকটা অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। তো এইটা কিভাবে উৎপন্ন হয় এইটা আমাদের একটু জানতে হবে, কারণ কি আমি বলতেছি, ফিনাইল অ্যালানাইন আলটিমেটলি ফিনাইল অ্যালানাইন হাইড্রোক্সিলেজের মাধ্যমে টাইরোসিন হয়। এই টাইরোসিন থেকে থাইরোক্সিন হয়, থাইরোক্সিন তোমার হচ্ছে তোমার এই যে একটা থাইরয়েড হরমোন, ভেরি ইম্পর্টেন্ট হরমোন। ঠিক আছে, এরপরে আবার এইদিকে আবার টিসিএস সাইকেল যেতে পারে, টাইরোসিন টাইরোসিন হাইড্রোক্সিলের মাধ্যমে ডোপা ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানাইন পরিণত হতে পারে। এরপরে এখান থেকে আবার ডোপা থেকে মেলানিন তৈরি হয়। মেলানিন তো তোমরা সবাই নিশ্চয় জানো, ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখছো সবাই। হ্যাঁ, ওই যে মেলানিন বেশি থাকলে কি হয়, মানুষ কালো হয়, ফলে মেলানিন কম থাকলে মানুষ ফর্সা হয়। হ্যাঁ, মেলানিন বেশি থাকা ভালো না কম থাকা ভালো বলো দেখি? বেশি থাকা ভালো, বেশি থাকা ভালো, বেশি ভালো ভালো। তাহলে কালো কিন্তু আসলে ভালো, তাই না? কালো তাসে যতই কালো হোক, দেখেছি তার কাজল কালো চোখ, গান শুনছো? হ্যাঁ, কে লিখছে বলো দেখি এই গানটা, দেখে তাহলে বুঝবে। হ্যাঁ, এই গান কৃষ্ণ কলি আমি তারই বলি, এটা কার গান? সূর্যের বেশি ইউভি রে বেশি অ্যাবজর্ব হলে তোমার ক্যান্সার, স্কিন ক্যান্সার এগুলো বেশি হয়। যারা একটু কালো নিগ্রো এদের স্কিন ক্যান্সার খুবই কম হয়, মিনিমাম হয়। যাই হোক, তো ডোপা আবার ডোপা ডিকার্বক্সিলের মাধ্যমে ডোপামিন হয়, ডোপামিন থেকে নরএপিনেফ্রিন এপিনেফ্রিন হয়। হ্যাঁ, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, এবং এগুলো তোমার সরি হরমোন, এগুলো তোমার ব্লাডের তোমার ইমার্জেন্সি হরমোন, এগুলো ব্লাডের গ্লুকোজ বাড়ায়। হ্যাঁ, ধরো কেউ তোমার ধাওয়া করছে বা তোমাকে অ্যাটাক করতেছে তখন এগুলো খুব রিলিজ হয়। অ্যাড্রিনালিন, তারপরে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো কি করে ব্লাডের গ্লুকোজ বাড়ায় দেয়, শক্তি জোগায়। হ্যাঁ, এটাকে বলে ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন, ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন, মানে তোমাকে হয় ফাইট করতে হবে অথবা ফ্লাইট মানে পালাইতে হবে। হ্যাঁ, তোমাকে তো অ্যাটাক করতে আসে তখন তুমি কি করবা, হয় তুমি পালাবা অথবা তুমি তার সাথে ফাইট করবা। তো এই কন্ডিশনে আমাদের বডি যখন খুবই উত্তেজিত হয়ে যায়, একদম মানে মারা বাঁচা অবস্থা, তখন তোমার এই ওই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যাড্রিনালিন এগুলা বের হয়। হ্যাঁ, তো এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেহেতু এই টাইরোসিন মেটাবলিজমটা পরীক্ষায় আসে, একবার আসছিল আবারও আসতে পারে। এইটা খুব সোজা, বেশি কঠিন কিছু না, এইটা একটু জানতে হবে। ঠিক আছে, এখান থেকে আর কিছু জানাবো। তারপরে হচ্ছে ক্রিয়েটিন সিনথেসিস, তিনটা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন আর্জিনিন এবং মেথায়োনিন থেকে ক্রিয়েটিন তৈরি হয়। ক্রিয়েটিন তৈরি হওয়ার পরে এইটা তোমার ক্রিয়েটিন কাইনেজের মাধ্যমে এটার ফসফোরাইলেশন হয়ে ক্রিয়েটাইন ফসফেট তৈরি হয়। এই ক্রিয়েটাইন ফসফেট যখন তৈরি হয় তখন স্পন্টেনিয়াসলি ক্রিয়েটিনিনে পরিণত হয়। আবার ক্রিয়েটাইন থেকেও ডিহাইড্রেশনের মাধ্যমে ক্রিয়েটিনিনে পরিণত হতে পারে, সেটা আলটিমেটলি প্লাজমায় আসতে পারে এবং আলটিমেটলি ক্রিয়েটিনিন তোমার ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। শুধু এই যে ফ্লো শিটটা এটা একটু মুখস্থ করবা, ক্রিয়েটিনিন খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারণ এটা ইম্পর্টেন্ট কিডনি ফাংশন টেস্ট। আমরা পরবর্তী কার্ডেই আমরা কিডনি ফাংশন টেস্ট করব, তখন দেখবো যে ক্রিয়েটিনিন ভেরি মাচ ইম্পর্টেন্ট কিডনি ফাংশন টেস্ট। সো এইটা পরীক্ষায় আসে এবং একটু জানতে হবে খুব সোজা। ক্রিয়েটিন হচ্ছে তোমার তিনটা অ্যামাইনো অ্যাসিড থেকে ক্রিয়েটিন তৈরি হয়, এটা ক্রিয়েটিন কাইনেজের মাধ্যমে এখান থেকে এই যে ফসফেট, ফসফেট কোথা থেকে আসে, এটিপি থেকে আসে, এই ফসফেট যুক্ত হয়ে ক্রিয়েটিন ফসফেট হয়। এটা তৈরি হওয়ার পরে এটা স্পন্টেনিয়াসলি ক্রিয়েটিনিনে পরিণত হতে পারে, এই ক্রিয়েটিনিন প্লাজমায় আসে এবং আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে ইয়াতে চলে যায়। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিন ডিগ্রেডেশন। হ্যাঁ, সো দিস ইজ অল, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে করো, প্রোটিন মেটাবলিজম থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সোজা, খুব সোজা, কঠিন কিছু না, একটা আইটেম, এটা তোমরা দিয়ে দাও পরীক্ষা।